বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর আজকে চলে আসলাম এবছর আমন ধানের ফলন কেমন দেখতে। ওই যে নারায়ণ ধান দেখে বেড়াচ্ছে, আইব ভাই আছে, আইব ভাইয়ের কাছে আমরা একটু শুনবো। আইব ভাই ভালো আছেন? ও এই যে এই ধানের কি সমস্যা? এটা বিলাসটাকে সব এরকম নষ্ট হয়ে গেছে। এই আমন ধান কি প্রত্যেক জমিতে এই সমস্যা, একই সমস্যা? প্রায় জমিতেই সমস্যা। ও এই বিলাসটার কোনো ওষুধ আছে? বিলাসটার ওষুধ সেক্টররা জানে, সেক্টররা তো কোনো ওষুধ। কৃষি অফিসার কেউ আইছে আপনাকে দারে যে এই যে চাষ করতেছেন ধানগুলো নষ্ট হয়ে গেছে, কোনো অফিসার আসেনি? এই ফোন কোনো অফিসার আসেনি। এই যে আমাদের আমাদের এইখানে দায়িত্ব তো ওলিয়ার মামার না মনে হয়, সে আসে না না টোটাল না এই রুয়াতে এই পর্যন্ত তো তার ছায়া আমরা দেখতে পারিনি। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার, এত ধান নষ্ট হয়ে গেছে, কৃষকের কৃষি অফিসার আসে না, শালা খায় আর ঘুমোয় মনে হয় আর ওই আত্মীয়করণ করে বেড়ায়। সুপ্রিয় দর্শক, শুনলেন এখনও আমাদের অভয়নগর জেলার 8 নং সিদ্ধি বসা ইউনিয়নের 2 নং ধুলগ্রাম, 2 নং ধুলগ্রামের আমাদের এই যে রস্ত মামা রয়েছে, আয়ুব ভাই রয়েছে, তারা ধান চাষ করেছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে ব্লাস্ট রোগে। আজ পর্যন্ত কৃষি অফিসার অলিয়ার সাহেব একদিন ওইখানে আসি নাই, তো আসলে দুঃখজনক ব্যাপার। এটা নিয়ে আমি কমপ্লেন দেবো অবশ্যই, কারণ এই কৃষকদের পর্যাপ্ত পরিমাণে কীটনাশক সার বতুর কি দেওয়া হয় উপজেলা থেকে সরকারিভাবে, কিন্তু আপনারা কি কোনো বতুর কি পাইছেন? সার, তেল, ধান, এই বীজ, এই টাইপের কিছু? মামা রোস্ত মামা পাইছেন? না কিছু পাইনি। আইব ভাই পাইছেন? না না কিছুই পাইনি। তাহলে রোস্ত মামা পাইনি, আইব ভাই পাইনি, তাহলে কৃষি অফিসার এইগুলো দেয় কারে? এটাই আমি তদন্ত করবো ইনশাল্লাহ। চেয়ারম্যানের সাথে কথা বলে, উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলবো, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলবো, বলে এগুলো তুলে ধরবো যে কেন দেওয়া হয় না, আর এই কৃষি অফিসার কেন খোঁজ নেয় না আমাদের এই ধুলগ্রামের কৃষকদের কাছে যে ধানের এই সমস্যা এগুলো দেখে না। তা সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমরা আজগেরা মূলত ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে এবছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল, কিন্তু ব্লাস্টে শেষ করে দিয়েছে আইব ভাই যেটা বলল। তো আমরা সেই জন্য ভিডিওটা করলাম। আর যদি কোনো কৃষি অফিসার অনেক একজন মানিকগঞ্জের এক কৃষি অফিসার এনামুল ভাই আমার ভিডিও দেখে, তো ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাই এই ব্লাস্টের কোনো ওষুধ আছে কি না আমার জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, এবং ফোন করবেন মাঝে মাঝে আপনি ফোন করেন, তো এই জন্য ধন্যবাদ। আপনি কৃষি অফিসার, সরকারি চাকরিজীবী হয়েও অনেক আমার প্রতিবেদন দেখেন এবং আমাকে অনেক গাইডলাইন দেন, তো এই জন্য মানিকগঞ্জের কৃষি অফিসার এনামুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যে কৃষি অফিসার ভাই আপনাদের বলে বুঝাতে পারবো না, সে আমাদের কৃষকদের তো খোঁজ নেই না, শুনলেন তাদের মুখ থেকে। আর আপনি মানিকগঞ্জ থেকে আমার যে কমেন্ট করেন ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে, আর মাঝে তো ফোন দিয়েছেন 4-5 দিন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।